যে আজকে প্রকৃতি মিশ্র কিনা আসে হাইকোর্ট এবং তা কণ আবশ্যক পড়ে যদি আজকে সে হাইকোর্টকে মুদারস্থাচ্ছেন প্রথম ঘটনা হল যেতবে জুলাই তেইশ তারিখে আপনি জানতে ঘটনা ঘটিল বাবু সান পত্নী তৃপ্তি এবং তার বাপাঙ্ না যাকে আজ প্রকৃতি মিশ্র অভিযোগ করছেন যে সে প্রকৃতি মিশ্র আক্রমণ করলে এবং তা বদনাম করতে যাকে খারবেড়নগর থানার জন্য এতলা দিয়েছিল অর্থাৎ সেই গত জুলাই তেইশ তারিখ দিন সে এতলা কিন্তু পুলিশ তাঁর এতলা আধারে যে দফা সব রুজু করার কথা সে দফার রুজু করে ন এবং তাস্ত যেভাবে পুলিশ ক্যাজ ଅନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ କରିବା କଥା ତାହା ମଧ୍ୟ ପୋଲିସ କରିନଥିଲା ଯାହାକୁ ସେ ବିଭିନ୍ନ ଦୀର୍ଘ ଦିନ ଧରି ଯେହେତୁ ତୃପ୍ତି ମିଶ୍ର ବାବା ବା ପ୍ରକୃତି ମିଶ୍ର ସାମ୍ନାକୁ ମଧ୍ୟ ଆସୁନଥିଲେ ଯେହେତୁ ତୃପ୍ତି ଏବଂ ତାଙ୍କ ତୃପ୍ତିଙ୍କ ବାପାଙ୍କ ନାଁରେ ମଧ୍ୟ ସେ ଏତଲା ଦେଇଥିଲେ ଏବଂ ଏତଲା ଦେବା ପରେ ସେ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ମଧ୍ୟ ଆସୁନଥିଲେ କିନ୍ତୁ ଦୀର୍ଘ ଦିନ ପରେ ଆଜି ସେ ଯେହେତୁ ସାମ୍ନାକୁ ଆସିଛନ୍ତି ହାଇକୋର୍ଟ ତାଙ୍କ ମଧ୍ୟ ଦ୍ୱାରସ୍ଥ ମଧ୍ୟ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସେ ସିଆର୍ଏଲ୍ଏମ୍ ପି ବା ଯେଉଁ ଇନାକ୍ସନ୍ ଅଫ୍ ପୋଲିସ ଅର୍ଥାତ୍ পুলিশ রাজ্যানুষ্ঠানের যে নিষ্ক্রিয় রয়েছে সে মামলা সে আজ কোর্টক দ্বারস্থ হয়েছেন কোর্ট মামলা দায়ের করছেন এবং সেই প্রার্থনা করছেন যে প্রকৃতি মিশ্র যে আক্রমণ হয়েছিল তাঁর যে বদনাম করব চেষ্টা করে সে যে যেপর ভাবে সে লিখিত এতলা থানা দিয়ে সে আধারে কিন্তু পুলিশ মামলা রুজু কালানি অর্থাৎ সেই সেই সব দফা কিন্তু পুলিশ লগাইলানি এবং তাস্ত পুলিশ কিন সঠিক ভাবে কার্যানুষ্ঠান গ্রহণ কাল না পুলিশ কাজানুষ্ঠানের পুরাপুরি ভাবে নিষ্ক্রিয় রয়েছে যাকে বিরোধ করি সে কোর্টক দ্বারস্থ হয়েছেন এবং মামলা রুজু করছেন এবং সহ সঠিক তদন্তকারী সংস্থা বা স্বতন্ত্ৰ তদন্তকাৰী সংস্থা তাৰ এই ঘটনা নেকি যাঞ্চ কৰো তোক য়ায় প্ৰদান কৰো এই কোৰ্ট প্ৰাৰ্থনা কৰিছিল এতিপে খাৰবিলৰ থানা আই আই চি ভূৱনেশ্বৰ ডি চি পি ডিজিপি গৃহ সচিব সেই পক্ষভুক্ত কৰিছিল ত্যায় মিলিব বুলি যা আজি গণমাধ্যম সামনাৰে আমাক প্ৰতক্ৰিয়া সিধা ভাৱে তাক কোৰ্ট পূৰ ভৰসা অঁ তুমি য়ায় মিলিব অনেপে আপুনি জাতিথি এই পূৰাপূৰি ভাৱে বিবাদ ৰ এই বিবাদ গত জুলাই তেইছ তাৰিখ দিনৰ আছিলে আপুনি জাতি থাকিব সিধা ফল ভাৱে যেতিয়া বাবুচান আৰু প্ৰকৃতি মিশ্ৰ গোটেই কাৰ

বাবুশান পত্নী এবং সেই কি সে অভিযোগ করে তাপরে বাবুসান পত্নী মধ্যে বাবুসান বিোধে খারবড়নগর থানার জন্য এতলা এবং তার পরবর্তী অবস্থায় বাবুসান কোর্টক দ্বারস্থ হয়েছিল আগুয় জামিন পরে আবেদন করে এবং যেহেতু সে আগুয় জামিনে আবেদন করে কিন্তু পরবর্তী অবস্থায় সে থানার মধ্যে সে যাই এবং ফোর্টি ওয়ান পুলিশ তাকে ছাড়িয়ে অর্থাৎ ফর্টি ওয়ান রে বয়ান রেকর্ড করি পুলিশ তাঁক ছাড়া যেহেতু ননভেলে বা আেলেবল যেহেতু মামলাটি লা অর্থাৎ যে মামলাটি মধ্যে সে জামিনার অনেকপটে পটে জাঁথি যে দুই দুইটি মামলা খারবনগর থানার যেহেতু যাই গোটি পটে প্রকৃতি

ुसान पत्नी ता पूरापुरी भावी भित्तिहीन रहेछ बदनाम गर्ने केवल चेष्टा गरिदिन्छ जा प्रकृति मिश्र स्पष्ट गरि चेष्टा गर् स्पष्टीकरण दिए प्रकृतिको बाप् ए पुरो परिवार लोकसे समान कथाले